প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আজকে আমার ক্লাস, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মনৈতিক শিক্ষা বিষয়ের একটি ক্লাসে তোমাদের জন্য উপস্থাপন করছি। অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম শিক্ষার্থী যারা আছো তারা প্রস্তুত থাকো। আমি শুনেছি যে তোমরা এখনো বই পাও নাই, ক্লাসের শুরুতে বলে দিচ্ছি, ক্লাসটা মন দিয়ে দেখবে এবং নোট করে রাখবে। আর বইয়ের ব্যাপারে যারা এখনো বই পাও নাই, যদি বই না পেয়ে থাকো, তোমাদের বড় ভাই বা আশেপাশে কেউ থাকে তাদের কাছ থেকে যদি দান নিতে পারো ভালো হয়। ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত হয়েছে, একটা নোটিশ দেওয়া হয়েছে, যারা বই পায় নাই 19 তারিখ 10টা থেকে 12টার মধ্যে বই দেবে। যারা বই পায় নাই তাদেরকে 19 তারিখ, চলতি মাসের 19 তারিখ স্কুল থেকে বই সংগ্রহ করবে 10টা থেকে 12টার মধ্যে। ঠিক আছে, আজকে আমরা চতুর্থ অধ্যায়ের নিত্যকর্ম যোগাসন সম্পর্কে জানব, পাঠ এক নিত্যকর্ম অনুশীলনের প্রভাব। তোমরা এটা নোট রাখবে, যদি বই না থাকে, বই থাকলে তো ভালো, বই না থাকলে এটা নোট করে রাখবে। গুরুত্বপূর্ণ একটা টপিকস, এটা তোমাদের বার্ষিক পরীক্ষায় থাকতে পারে, ওই চূড়ান্ত পরীক্ষা, আর অর্ধবার্ষিক পরীক্ষা তো আছেই। আমরা নিত্যকর্মগুলো নিয়মিত অনুশীলন করতে, নিত্যকর্ম বলতে আমরা কি বুঝি সেটা আমরা আসতেছি। নিত্যকর্মের মধ্যে আমাদের কি কি পড়ে, যে নিত্য মানে প্রতিদিন যে কাজগুলো হয়, যেমন ঘুম থেকে ওঠা, দাঁত ব্রাশ করা, নাস্তা করা, প্রার্থনা করা, পড়তে বসা, তারপরে স্কুলে যাওয়া, খেলতে যাওয়া, ঘুমোতে যাওয়া, সবগুলো আমাদের নিত্য কাজ। ঘুমোতে যাওয়া পর্যন্ত এক কথায়, ঘুম থেকে উঠে রাত্রে, সকালে ঘুম থেকে উঠে ওঠার পর থেকে যে কাজগুলো আমরা রাত্রে ঘুমানো পর্যন্ত করে থাকি সেগুলোকে নিত্যকর্ম বলে থাকে। তাহলে আজকে আমরা জানবো নিত্যকর্মগুলো নিয়মিত অনুশীলন করতে, আজকে পাঠ শেষে তোমরা নিয়মিত অনুশীলন করতে পারবে, নিত্যকর্ম অনুশীলনের প্রভাব বর্ণনা করতে পারবে, এটা প্রত্যাশা রাখি। সর্বপ্রথম জানতে হবে নিত্যকর্ম কি। আমি তোমাদেরকে বলে দিয়েছি নিত্যকর্ম হলো পরম পবিত্র। নিত্যকর্ম অনুশীলন করলে যোগ, তপ, সাধনা, কাজকর্ম, উপভোগ, আনন্দ, ফুর্তি, স্ফূর্তি সব কিছুই ভালো লাগে। বুঝতে পারছো? যেমন নিত্যকর্মর কাজগুলোর কথা, সকালে ঘুম থেকে ওঠা, প্রার্থনা করা, তোমরা, তোমাদেরকে আমি ছবির মাধ্যমে উপস্থাপন করেছি যাতে বুঝতে সহজ হয় এবং তোমরা যেন বিষয়টা মনে রাখতে পারো। ঘর পরিষ্কার করা, ঘর দোর পরিষ্কার করা, রান্না করা, তুমি করো, তোমার মা করুক, যে করুক না কেন, সকলেই নিত্যকর্ম অনুশীলন করতে হয়। যেমন তোমার বাবাকে অফিসে যেতে হয়, তোমার মাকে রান্না বান্না সারতে হয়, কিংবা ঘর দোর ঝাড়ু দিতে হয়, আসন দিতে হয়, পুজো দিতে হয়, এগুলো সবই নিত্যকর্মের অন্তর্ভুক্ত। খাবার খাওয়া, তুমি খাবার খাবে, তোমার মা তোমাকে খাবার দেবে, সবই নিত্যকর্ম। খেলাধুলো করা, পড়ালেখা করা, স্কুলে যাওয়া, এগুলো হচ্ছে নিত্যকর্মের অন্তর্ভুক্ত। এখন আমাদের জানতে হবে নিত্যকর্ম অনুশীলন করলে কি হয়। নিত্যকর্ম অনুশীলন করলে জাগতিক ও পারমাত্মিক মঙ্গল লাভ হয়, তাই আমাদের সকলেরই নিত্যকর্ম অনুশীলন করা উচিত। তোমরা লিখে রাখতে পারো নিত্যকর্ম অনুশীলন করলে কি হয়। সুস্থ শরীর, এই যে এরা আনন্দ ফুর্তি করতেছে, এদের শরীর সুস্থ আছে। তোমার সংস্কৃতে একটা শ্লোক আছে, শরীরম আদ্যম খলু ধর্ম সাধনম, অর্থাৎ শরীর হচ্ছে ধর্মকর্মের মূল আধার। যদি শরীর সুস্থ থাকে তাহলে তুমি ধর্মকর্ম করতে পারবে। শরীর অসুস্থ হয়ে পড়লে তুমি ধর্মকর্মে মন বসবে না, পড়ালেখায়ও মন বসবে না, কোনো কিছু ভালো লাগবে না, শান্তি লাগবে না, তাই তোমার অস্বস্তি বোধ হবে। তাই শরীর সুস্থ রাখার জন্য তোমাকে নিয়মিত নিত্যকর্মগুলো
অনুশীলন করতে হবে, নিত্যকর্মের মধ্যে তোমাদের অন্তর্ভুক্ত করতে হবে যোগাসন। যোগাসন কেন করবে? শরীরকে নিরোগ ও মনকে শান্ত রাখার জন্য সকলের যোগাসন অনুশীলন করা কর্তব্য। আমাদের শরীরকে আশ্রয় করে রোগের উৎপত্তি। এই শরীরে যেন কোনো রোগ ব্যাধি না আসে এবং মনকে মন যেন চঞ্চল না হয়ে পড়ে, অর্থাৎ মনকে শান্ত রাখার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত নিয়মিত যোগাসন করা, এটা আমাদের কর্তব্য। এখানে আসনের মধ্যে বিভিন্ন রকম আসন আছে, গোমুখাসন, বজ্রাসন, ভুজঙ্গাসন, এই তোমাদের অষ্টম শ্রেণীর জন্য এগুলো দরকার। নিত্যকর্ম অনুশীলনের প্রভাব, আমরা কী উপকার পাবো নিত্যকর্ম অনুশীলন করলে? যারা নিত্যকর্ম অনুশীলন করে তাদের মন দৃঢ়, স্থির ও শান্ত থাকে, শরীর সুস্থ থাকে এবং কর্মঠ হয়, তাদের জীবন শুদ্ধ, পবিত্র, নির্মল হয়। তাই আমাদের যোগাসন নিত্যকর্ম অনুশীলন করা খুবই জরুরি। আমরা যারা অলস, কোনো কাজ করি না, বাসায় কাজকর্ম করতে হয়, যেমন তোমার টেবিল বই গোছানো, বই খাতা কলম গুছিয়ে রাখা, পড়া শেষে হ্যাঁ তোমার বই তোমার মাকে দিয়ে না গোছানো, কিংবা তোমার অন্য কাউকে দিয়ে না গুছিয়ে তুমি নিজে যদি গোছাও, এটা একটা নিত্যকর্ম। তোমার বিছানাপত্র তুমি করবে, তোমার কাপড় তুমি ধুয়ে দেবে, স্নান করে মায়ের জন্য রেখে আসবে না, এগুলো তোমার কর্তব্য। তাহলে তুমি কাজ করলে একদিকে কাজের মধ্যে কাজ সম্পর্কে অভিজ্ঞতা হবে, অন্যদিকে তোমার মায়েরও মায়ও বুঝতে পারবে তুমি অ্যাক্টিভ আছো, তোমার শরীর সুস্থ থাকবে। তুমি যদি লেজি হয়ে পড়ো, অলস হয়ে পড়ো, কাজ না করে বসে থাকো, তাহলে তোমাকে তোমার শরীরে আশ্রয় করে বিভিন্ন রোগের উৎপত্তি হবে এবং তোমাকে ভবিষ্যতের জন্য তৈরি হতে হবে, যে কোনো কাজ যে পারদর্শিতা অর্জন করতে হবে এখন থেকে। নিত্যকর্মের ফলে কাজ করার একটি সুন্দর অভ্যাস গড়ে ওঠে, একটা রুটিনের মতো। তুমি যে বিকেলে খেলবে কিংবা সকালে পড়তে বসবে, চা নাস্তা সেরে পড়তে বসবে, একটা রুটিনের মতো, কাউকে যেন বলতে না হয় তুমি পড়তে বসছো বা খেয়ে ফেলো, তোমার টাইম হয়েছে তুমি খেয়ে ফেলবে, তোমার মা দেবে কিংবা কখন দেবে সেটা না চিন্তা না করে টাইমলি যদি একটা রুটিন মেনটেন করে জীবনযাপন করো, তাহলে জীবনটা হবে সুন্দর, ভবিষ্যৎ হবে উজ্জ্বল। সব কাজ তারা সঠিক সময়ে সঠিকভাবে সম্পাদন করতে পারেন, কারা? যারা নিয়মিত নিয়মিত নিত্যকর্ম অনুশীলন করেন। যেমন তুমি যদি সকালে পড়তে বসে সময় যদি খেলতে চাও, তোমার পড়ার রেডি হয়ে করতে পারবে না, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না, পরবর্তী যখন পরীক্ষা চলে আসছে তখন তোমার মানে কি প্রস্তুতিটা সম্পন্ন করতে পারবে না। সময়ের এক ফোর ও সময়ের দশ ফোর, সময় চলে গেলে সেটা আর কখনো ফেরত আসে না। তাই তোমাকে সময়ের অবহেলা করা উচিত নয়, নিয়মিত যোগাসন করা কর্তব্য। নিয়মিত তোমার সময়ের প্রতি খেয়াল রেখে নিত্যকর্ম অনুশীলন করা প্রয়োজন, কোনো কাজে অলসতা আসে না। এগুলো সব নিত্যকর্মের প্রভাব, তোমরা লিখে রাখবে, একটার পর একটা পয়েন্ট দিয়ে লিখো, রিডিং আকারে না লিখলেও পয়েন্ট দিয়ে লিখতে পারবে। এরপরের নাম্বারে লিখবে কাজের প্রতি উৎসাহ সৃষ্টি হয়, তাই সকল কাজে সফলতা আসে, এর ফলে কাজটাও যেমন সুন্দর হয় তেমনি সকল কাজে সফলতা আসে। কথায় বলে সময়ের এক ফোর ও সময়ের দশ ফোর, অর্থাৎ সময় মতো কোনো কাজ না করলে অসময়ে সে কাজ করতে গেলে তা সুষ্ঠুভাবে সম্ভব হয় না। সুতরাং তোমাদের সময়ের কাজ সময়ে করতে হবে। একটু আগে আমি তোমাদেরকে বলেছিলাম যে সময়ের কাজ সময়ে করতে হবে, সময় মতো না করলে তোমার সঠিক কাজটা সম্পাদন করতে সম্ভব, তোমার পক্ষে সম্ভব হবে না, সময়কে কখনো অবহেলা করবে না। কিছু প্রশ্ন দিচ্ছি তোমাদের জন্য,
জ্ঞানমূলক প্রশ্ন নিত্যকর্ম কাকে বলে? নমস্কার, কিসের প্রতি? তিন নম্বরে লেখো, গুরুজনদের প্রতি প্রতিদিন কি করা উচিত? চার নম্বরে লিখবে, প্রতিদিন পূজা অর্চনা উপাসনা করলে কি হয়? লিখছ? এরপর দেখো, নিত্যকর্ম নিত্যকর্মাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ পবিত্র থাকে। যারা নিত্যকর্ম অনুষ্ঠান করে তাদের ঘর বাড়ি দেখবে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুদ্ধ পবিত্র থাকে, মন প্রফুল্ল থাকে। তোমার ঘরে যদি ময়লা থাকে, একটা মেহমান আসলে দেখতে কি কীরকম লাগবে? খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। ঘর যদি গোছানো থাকে, সাজানো থাকে, ময়লা না থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে তোমার মনটা ফ্রেশ ফ্রেশ লাগবে। এরপর তোমাকে শুভ সংকল্প করতে হবে। কখন? ব্রহ্ম মুহূর্তে। তোমাকে ঘুম থেকে উঠতে হবে ভোরে। ভোরে ঘুম থেকে উঠে অর্থাৎ ঘুম ভাঙতে প্রথমে ব্রহ্ম মুহূর্তে শুভ সংকল্প করে মন্ত্র পাঠের মাধ্যমে কী করতে হবে? শ্রদ্ধা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকতে হবে। কেননা তখন যদি তুমি শ্রদ্ধা ভক্তি সহকারে ঈশ্বরকে ডাকো, তোমার আলস্য দূর হবে এবং সমস্ত দিন সুন্দরভাবে কেটে যাবে। তোমাকে প্রথমে সূর্য প্রণাম করতে হবে। এটা হচ্ছে আমাদের নিয়ম, ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করতে হবে। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম দান্তারিং সর্ব পাপকন প্রণত হস্মি দিবাকরম। ওম সূর্যায় নমো, ওম সূর্য দেবায় নমো, ওম সূর্য দেবায় নমো। তোমাদেরকে মন্ত্রটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে সূর্যের দিকে প্রণাম করে মন্ত্রটা বলতে হবে। এরপরে প্রতিদিন গুরুজনকে নমস্কার করতে হবে, কারণ তাদেরকে নমস্কার করলে তাদের প্রতি কখনো খারাপ ব্যবহার যেন না হয়, তাদের অসম্মান বা অমর্যাদা যেমন না হয় সেদিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে। আর যদি তোমরা প্রতিদিন গুরুজনদেরকে নমস্কার করো, তাদের প্রতি খারাপ ব্যবহার, অসম্মান কিংবা অমর্যাদা করার সাহস হবে না। গুরুজনকে সম্মান করতে শিখো। গুরুজনকে সম্মান করতে জানলে তুমিও সম্মান পাবে, তোমার জীবনটা সুন্দরভাবে পরিচালিত হবে, এটা জীবনের অঙ্গ। নমস্কার, বড় যারা আছে, গুরুজন যারা আছে তাদেরকে নমস্কার করা, এটা কর্তব্য। নমস্কার হচ্ছে বিনম্রতার প্রতীক। যেখানে শ্রদ্ধা ভক্তি সম্মানের ভাব থাকে, সেখানে বিনম্রতার সৃষ্টি হয়, মনে রাখ। অর্থাৎ নমস্কারটা যদি নমস্কার করো গুরুজনদেরকে, তাহলে এটা হচ্ছে বিনম্রতার প্রতীক। শ্রদ্ধা ভক্তি সম্মানের ভাব থাকে, সেখানে বিনম্রতার সৃষ্টি হয়। আর এই ভাবগুলো না থাকলে বিনম্রতা সৃষ্টি হয় না। বিনম্রতা না আসলে সেটা কি হয়, ধর্মের পথ থেকে বিচ্যুতি ঘটে। সুতরাং বিনম্রতা বিদ্যা দদায়ং বিনতি, অর্থাৎ বিদ্যা যারা অর্জন করে তাদেরকে বিনম্রতা হতে হয়, অর্থাৎ বড়জনদেরকে শ্রদ্ধা করতে হয়, ভক্তি করতে হয়, সম্মান করতে হয়। এগুলো করতে গেলে তোমাকে নমস্কার দিতে হয়। আচ্ছা, এরপর দেখো যোগাসন। প্রতিদিন সকাল সন্ধ্যা যোগব্যায়াম করলে শরীর সুস্থ থাকে, সকল কাজ সুষ্ঠুভাবে করা যায়। তাহলে সকাল সন্ধ্যা যদি যোগব্যায়াম করো, তাহলে শরীরটা সুস্থ থাকবে। শরীর সুস্থ থাকলে সকল কাজে মন বসবে, সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব হবে। উপাসনা, মানুষ মাত্রেই শান্তির জন্য ঈশ্বরের উপাসনা করে। প্রতিদিন পূজা অর্চনা উপাসনার দ্বারা ভগবানের নাম উচ্চারণ এবং তার উদ্দেশ্যে প্রার্থনা জানানোর ফলে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। তাহলে মানুষ মাত্রে তো শান্তির জন্য ঈশ্বরের উপাসনা করে, তাই না? মানুষ কী জন্য উপাসনা করে বলো? প্রতিদিন পূজা অর্চনা উপাসনার দ্বারা ভগবানের নাম উচ্চারণ তার উদ্দেশ্যে প্রার্থনা জানানোর ফলে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়। এবার কিছু অনুধাবন প্রশ্ন, আগে দিয়েছিলাম জ্ঞানমূলক, এখন অনুধাবন। নিত্যকর্ম বলতে কী বুঝো? প্রতিদিন গুরুজনকে নমস্কার করব কেন? তিন নম্বর,
মানুষ কেন ঈশ্বরের উপাসনা করে ব্যাখ্যা করো। চার নম্বর এগুলো অনুধাবন প্রশ্ন। যোগাসন নিয়মিত অনুশীলন করলে কি হয় ব্যাখ্যা করো। পাঁচ নম্বর প্রশ্ন, আমরা ব্রহ্ম মুহূর্তে শুভ সংকল্প করব কেন। ছয় নম্বর প্রশ্ন, প্রতিদিন সকাল সন্ধ্যা যোগব্যায়াম করব কেন। ঠিক আছে, প্রশ্নগুলো উত্তর আমি ইতিমধ্যেই তোমাদেরকে বলে দিয়েছি। এরপর একটা পারি কাজ দিচ্ছি তোমাদের জন্য, নিত্যকর্ম অনুশীলনের প্রভাব বর্ণনা করো। তাহলে সবগুলো যে কথাগুলো বললাম, নিত্যকর্ম করলে কি হয়, না করলে কি হয়, করলে তোমার কি কি উপকার হবে, এই উপকারিতাগুলো হচ্ছে প্রভাব। সবাইকে ধন্যবাদ আজকে ক্লাস অংশগ্রহণ করার জন্য। পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত থাকো এবং ক্লাসটা বারবার তোমরা দেখবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল। সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো, নিরাপদ থাকো, পড়ালেখায় মনোযোগী হও, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে সমাপ্তি।